সালামু আলাইকুম কেমন আছেন বিন বিশাল আছি আপনাদের সাথে আমি আপনাদের কাছ থেকে অনেক বেশি পরিমাণ প্রশ্ন পাচ্ছি যে আমার কাছে কার্ড আছে আমি কি প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারব কিনা আবার প্রশ্ন আমার কাছে প্রবাসী কল্যাণ কার্ড আছে আমি কি বিএমটি কার্ড বানাতে পারবো কিনা আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব আশা করবো সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক প্রথমে আসি বিএমটি কার্ড সম্পর্কে বিএমটি কার্ডের উপরে লেখা আছে বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড আর এখানে একটা চিপসেট আছে যেখানে আপনার সকল তথ্য সংরক্ষিত আছে আপনি যে একজন রেমিটেন্স যোগদা তার প্রমাণ এখানে সেভ করা আছে পিছনেও আপনার একই তথ্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড এটি এক ধরনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড নর্মালি নতুন প্রবাসী যারা হচ্ছেন নতুন বিষয়ে প্রবাসী যাচ্ছেন তাদেরকে এই কার্ডটি দিয়ে দেখে কার্ডটি ট্রেনিং করার পরে দিয়ে থাকে জনশক্তি অফিস থেকে ট্রেনিং করার পরে এই কার্ডটি পায় তো যাদের কাছে বিএমইটি কার্ডটি আছে তাদের কোনো প্রয়োজন নেই প্রবাসী কল্যাণ কার্ড কারণ আপনার এই কার্ডটি যথেষ্ট আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন আপনি একজন প্রবাসী বা রেমিটেন্স যোগদা সেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্ভারে নিবন্ধিত আছে আপনার নতুন করে প্রবাসী কল্যাণ কার্ড বানানোর কোনো প্রয়োজন নেই আর হবেও না এবার আসুন যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তারা কি বিএমটি কার্ড পাবে না আমরা যারা ছুটিতে দেশে যাই অনেকেই প্রশ্ন করে যে ছুটিতে দেশে গিয়ে আমি কি বিএমটি কার্ড বানাতে পারবো কিনা বিএমইটি কার্ডটি শুধুমাত্র তারাই পাবে যারা নতুন বিষয় নিয়ে আসবে ট্রেনিং করে আসবে আপনি ছুটিতে যাচ্ছেন আপনি শুধুমাত্র অ্যাজ এ গেস্ট হিসেবে যাচ্ছেন আবার চলে আসবেন সেক্ষেত্রে আপনাকে বিএমএটি কার্ড দেবে না আপনাকে যেটি করতে হবে প্রবাসী কল্যাণ কার্ড বানাতে হবে সেটি আপনি যে দেশে থাকেন সে দেশে বসে বানাতে পারবেন সেই দেশে অবস্থিত অথবা বাংলাদেশ প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনি একশো সত্তর ইয়ালের বিনিময়ে প্রবাসী কল্যাণ কার্ড বানাতে পারবেন সেটিও বিএমএটির আন্ডারে আর আপনি যদি প্রবাসী সেবা কেন্দ্র থেকে বানান সেক্ষেত্রে হয়তো আপনাকে অতিরিক্ত ফি দিতে হবে তাদের যে চার্জ আছে সেটি আশা করি ক্লিয়ার আপনারা যারা প্রশ্ন করেছেন প্রবাসী কল্যাণ কার্ড বানালে প্রয়োজন নেই থাকলে প্রবাসী কল্যাণ কার্ডের প্রয়োজন নেই আর যদি আপনি ফাইনাল দেশে চলে যান নতুন তাহলে আপনি নতুন করে ট্রেনিং করবেন সেক্ষেত্রে হয়তো আপনি ভিএমটি কার্ড পাবেন সেখানেও আমি বলছি হয়তো আমি জানি না আপনাকে দিবে কিনা তবে নতুন যারা আসেন প্রত্যেকেই কিন্তু বিএমএটি কার্ড পেয়ে থাকেন আপনি যদি নতুন প্রবাসী হয়ে আসবেন সেক্ষেত্রে আপনি বিএমইটি কার্ড পাবেন আর আপনি যদি সৌদি আরবে থাকেন আপনার যদি কখনোই বিএমইটি কার্ড না হয়ে থাকে তাহলে আপনি প্রবাসী কল্যাণ কার্ড বানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আশা করি আপনার তথ্য পেয়ে গেছেন আল্লাহ হাফেজ